এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় জয় শনিদেব জয় বড় ঠাকুরের জয় তিরিশ বছর পর এই শনি মহারাজ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ শনিদেব মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে এর ফলে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার জন্য কি চেঞ্জ আসতে চলেছে কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে অশুভ এবং কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে শুভ এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি করতে চলেছি দেখুন শনিকে নিয়ে অনেকেরই অনেক রকমের ভয় শনি মানে আমি শেষ হয়ে গেলাম শনি মানে সব কিছু ছাড়কার হয়ে গেল শনি একটা পাপক গ্রহ এই নিয়ে প্রচুর মানুষের ভ্রান্ত ভুল ধারণা আছে দেখুন শনি হচ্ছে ন্যায় কারক গ্রহ শনি হচ্ছে কর্মফলদাতা এক একটি ঘরে আড়াই বছর করে কিন্তু শনি থাকে অর্থাৎ এই যে শনির ঢাইয়া কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই উনত্রিশে এপ্রিল দু থেকে শনির ঢাইয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে তবে দেখতে হবে আপনার শনির প্লেসমেন্ট আপনার জন্ম ছকে শনি সক্ষেত্রিক বা আপনার জন্ম ছকের শনি তুঙ্গস্থ আছে কিনা বা মিত্রগৃহে অবস্থান করছে কিনা বা শনি আপনার নিচস্ত বা শনি আপনার রাশিতে শনি আপনার পাক যোগে আছে কিনা এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা দরকার অর্থাৎ শনি কোন ভাবে অবস্থান করছে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার অর্থাৎ শনি আপনার জন্মছকে যেমন অবস্থান থাকবে ঠিক তেমন ফল এবং আপনি আপনার কর্মফল আপনি কিন্তু পাবেন তবে চিন্তার কোনো ব্যাপার নেই যাদের ক্ষেত্রে শনি জন্মছকে খারাপ আছে আমি আবারও বলছি শনি চাল্লিশা আপনার প্রতি শনিবার পাঠ করুন শনি চল্লিশা পাঠ করুন এবং শনির বীজ মন্ত্র আপনারা সূর্য অস্ত যাওয়ার পর আপনার পশ্চিম দিকে মুখ করে শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং এর পাশাপাশি থেকে বড় জিনিস হচ্ছে আপনাদের যেহেতু শনির ঢাইয়া শুরু হচ্ছে আপনারা অবশ্যই শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন বিশেষ করে ঢাইয়াতে যেন কোনো সমস্যা না আসে শনি যদি আপনার রাশিচক্রে পীড়িত থাকে শনি রক্ষা কবচ আপনারা ধারণ করুন আপনি যদি কর্কট রাশি অথবা এটি কর্কট রাশি এবং কর্কট লগ্ন দুটির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য রাশি এবং লগ্ন দুটির ক্ষেত্রে কিন্তু আমি যে পেরিকশাটা দিচ্ছি এই পেরিক্সার কিন্তু প্রযোজ্য এবং আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং কুকুরকে খাওয়ান কুকুরকে খাওয়ালে শনি কিন্তু বিশেষভাবে প্রসন্ন হয় এবং শনি আপনাদেরকে বিশেষভাবে কৃপা দর্শন কিন্তু করবে তো দেখুন আপনাদের সপ্তম ভাব থেকে শনি চলে যাচ্ছে ধাইয়া শুরু হচ্ছে দেখেন প্রথম কথা হচ্ছে অষ্টম যাওয়ার জন্য আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন উত্তরাধিকারী সূত্রে আপনারা কিন্তু সম্পত্তি পাওয়া দীর্ঘদিন আটকে আছে এমন আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হওয়া কা আটকে আছে এমন কাজ আপনাদের সম্পূর্ণ হওয়া এবং এর পাশাপাশি আপনাদের যাদের পেমেন্ট আটকে আছে আপনাদের বিল পাস হচ্ছিল না এই বিল পাস হয়ে যাওয়া পেমেন্ট আটকে আটকে থাকা সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে অষ্টমভাবে শুনি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা শরীরগত দিকটা নিয়ে আপনাদেরকে কিন্তু কিছু ক্ষেত্রেও আপনাদেরকে ভুগাবে এই জন্য অবশ্যই শনিরক্ষা কবচ আপনারা পরিধান করুন বা মহামৃত্যুঞ্জয় কবচও আপনারা পরিধান করতে পারেন শারীরিক সুস্থতার জন্য বেসিক্যালি শারীরিক শারীরিক সুস্থতার জন্য এটা কিন্তু আপনাদেরকে পরিধান করতে অর্থাৎ এই দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ আপনাদের শনির ঢাইয়া কিন্তু থাকছে দেখুন এই দিকগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসবে দেখুন ভালো দিকটা কোন কোন দিকগুলো হবে দেখুন একটা হচ্ছে সম্পত্তিগত সম্পত্তি পাওয়া উত্তরাধিকারী সব সূত্রে সম্পত্তি পাওয়া কোথাও আটকে আছে সেই সম্পত্তি আপনারা কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং শনির দৃষ্টি আপনার ঠিক কর্মভাবে পড়ছে অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রের প্রমোশন এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনাদের চাপ সৃষ্টি হবে আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রেশার আপনাদের থাকবে কিন্তু কর্ম পাওয়ার জায়গা কিন্তু থাক থাকছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান উদ্বেগ কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান ডিসস্যাটিসফ্যাকশনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে শনি ঢাইয়া ডিসস্যাটিসফ্যাকশানের জায়গাটা কিন্তু বেশি থাকবে এবং কর্মক্ষেত্রে চাপটা নিয়ে যা হবে হবে দেখা যাবে এরকম মানসিকতা নিয়ে চলতে যদি পারেন আপনি এই ঢাইয়ার মধ্যে কর্মযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে এবং সরাসরি দেখুন আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার শনি যে নক্ষত্র পরিবর্তন করছে ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ আপনার পঞ্চমপতি এবং আপনার দশমপতি নক্ষত্রে শনির প্রবেশ অর্থাৎ আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি করবে আকস্মিক ধন জায়গা দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে সফলতা কিন্তু থাকছে এবং সরাসরি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কি দেখো পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার ক্ষেত্রে আপনাদের সন্তানের জন্য যারা প্ল্যানিং করছেন সন্তানের জায়গা নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট মজুত কিন্তু হবে সন্তান প্রাপ্তি সন্তানের এডুকেশান সন্তানের কেরিয়ার সন্তানের জন্য কিন্তু গর্ব অনুভব হওয়ার জায়গা কিন্তু থাকছে কিন্তু লাভ রিলেশান প্রেমজ সম্পর্কে যারা আছেন সেখানে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিসস্যাটিসফ্যাকশানের জায়গায় কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে এই জায়গাটা আপনাদের কিছু অংশে রিলেশান ক্রাইসিস প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গাটা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন এবং ধনভাবের উপর দৃষ্টি আপনাদেরকে কিন্তু আর্থিক খরচ অর্থাৎ অর্থনৈতিক দিকটা মানে আপনার ইনকামের থেকে আপনি যা ইনকাম করছেন তার আগে কিন্তু আপনার খরচার রাস্তা কিন্তু হয়ে আছে অর্থাৎ খরচের দিকে আপনাকে কিন্তু ধ্যান দিতে হবে অর্থাৎ এইটা যদি আপনার খরচের দিকে আপনারা যদি ধ্যান দেন সেক্ষেত্রে আপনি এই ঢাইয়ার মধ্যে যথেষ্ট লাভ আপনি কিন্তু পাবেন এর পাশাপাশি দেখুন শনি আপনাদের কর্ম জায়গাটা নিয়ে যেমন ভালো দিক দেখা যাচ্ছে তেমনি আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট জায়গা যারা টেকনিক্যাল ফিল্ডে আছে যারা ইঞ্জিনিয়ারিং জায়গাতে আছে অর্থাৎ এডুকেশান জায়গাটা কিন্তু ভালো দেবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে পিএইচডি করছে টেকনিক্যাল ফিল্ড নিয়ে আপনার আইটি সেক্টরে যারা চাকরি করছে কম্পিউটারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বা যারা বিটেক এমটেক বিসিএ এমসিএ নিয়ে এডুকেশনের সঙ্গে রত থাকছে বাইশ টু পঁচিশ এই উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট মানে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদেরকে শনি মহারাজ ঢেলে আপনাদেরকে কিন্তু দিবে। টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আপনাদের কিন্তু থাকছে এই দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ কর্কট রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে ভালো এবং কিছু কিছু অংশে খারাপ সেই জন্য শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্ত এই বিষয়ে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস করুন এবং আপনারা মহামৃত্যুঞ্জয় কবচও আপনারা কিন্তু পরিধান করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার